আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি নিমকি। চলো চট করে বানিয়ে ফেলি মিষ্টির দোকানের মতো নিমকি কী করে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, এখন হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। একটু চিনি দেওয়াতে ভালো হবে। আর আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ তেল, রান্নার তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশে গেছে, এরকম করে ধরলে একটা মুঠো হয়ে যাবে। যখন দেখবি এরকম হয়ে গেছে তখন ভাববে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তেলটা। অল্প অল্প করে আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি, তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারবে। দুধটা দিয়ে মাখলে একটু টেস্টটা খুব ভালো হবে। দেখো ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ঢেকে রাখবো। 20 থেকে 30 মিনিট ঢেকে রেখে দেবো। একটা বাটি দিয়ে ঢেকে দিলাম, 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আমি সুন্দর করে এটাকে লেচি বানিয়ে নিচ্ছি। এখন আমি লেচি বানিয়ে নিচ্ছি। লেচি বানানো হয়ে গেল, এখন আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলার সময় কিন্তু বেশি একটা ময়দা দিবে না, অল্প অল্প ময়দা দিয়ে বেলে নেবে। তেল দিয়েও বেলে নিতে পারো, বেশি ময়দা দিলে তেলটা পুড়ে যাবে। এইরকম করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এখন এটাকে কেটে নেব। কেটে নিয়েছি, দেখো এখন এইভাবে ছুরি দিয়ে এরকমভাবে আলগা করে নিতে হবে। সবগুলিকে আলাদা করে নিয়ে তারপর তেলে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে। এরকম করে কয়েকটা করে ভেজে নিতে হবে। এখন কিন্তু আঁশটাকে কমিয়ে দিতে হবে, আঁশটাকে কমিয়ে ভেজে নেব। এখন নিমকিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি বাকিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি।
নিমকি বানিয়ে নামিয়ে নিয়েছি। আমার রেসিপি রেডি, তোমরাও বাড়িতে চটপট ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।